বন্ধুরা আমি আসলাম আপনাদের সামনে ম্যাজিক শেখাতে তো এই ম্যাজিকটা চলো শিখে নেওয়া যাক ম্যাজিকটা উম কি করে হয় আগে দেখি তারপরে ম্যাজিকটা শেখাচ্ছি প্রথমে দেখি ম্যাজিকটা কি করে করা হয় ম্যাজিকটা কিভাবে করা হয় এটা আগে দেখাচ্ছি তারপরে ম্যাজিকটা শেখাচ্ছি ম্যাজিকটা কি করে করা হয় আর বন্ধুরা ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার দিবেন বন্ধু বান্ধবদের কাছে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন দেখুন ম্যাজিকটি কিভাবে করা হয় কা কা অত হে দেখবেন আমি গলা টায়নার ফোর ওপর করে দিচ্ছি আহ এবার দেখেন কি সুন্দর তলাটা ফুটা হয়ে গেছে এই দেখেন এদিকে ওইদিকে এদিক থেকে ঢুকাইছে চাকুটা ওইদিকে বাইর হয়ে গেছে হুম এটা হয়ে গেল ঢুকে দিয়েছি চাকুটা উপর উপর বেরিয়েছে একদম রক্ত বের করিনি আমি মেজিক করেছি এখন এই চাকুটা বের করলাম হ্যাঁ এটা দেওয়ার কারণ হচ্ছে যেন রক্তটা না বের হয় কাঠটা দিয়ে দিলাম হয়ে গেল এটা ম্যাজিকটা কি করে হলো ম্যাজিকটা আমি এখন আপনাদেরকে শেখাবো তো আপনারা ম্যাজিকটি দেখতে থাকুন এবং শেখুন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একসে বর এক ম্যাজিক শেখার জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকুন তা আমি এই ম্যাজিকটি এখন আপনাদেরকে শেখাবো ম্যাজিকটা কি করে হলো তো ম্যাজিকটা করার জন্য আপনাদেরকে লাগবে একটা চাকু আর একটা এরকম কাটার ফ্রেম যেটা ম্যাজিক শপ থেকে পাওয়া যায় বা আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এনে দিতে পারব তো ম্যাজিকটা কি করে হচ্ছে ম্যাজিকটা হচ্ছে অ্যাকচুয়ালি তার আগে কথা বলে থাকি যদি কোনো ম্যাজিশিয়ান রাস্তায় ঘাটে বা কোনোখানে ম্যাজিক দেখাতে থাকে তাহলে তাকে আপনারা ডিস্টার্ব করবেন না আপনি ম্যাজিকের শুধু আনন্দ নেবেন ম্যাজিকটি ফুললি ম্যাজিকে কোনো জাদুমন্ত্র হয় না ম্যাজিক হচ্ছে সায়েন্টিফিক তো ম্যাজিকের জন্য এই চাকুটা লাগবে এই চাকুটার ফ্লেক্সিবেল চাকু এটা ব্যান্ড হয় এটা ব্যান্ড করা যায় আর লাগবে এই কাটার ফ্রেমটা এই ফ্রেমটা সেটা ম্যাজিকটা কীভাবে হয় ম্যাজিকটা দেখাচ্ছে ম্যাজিকটা যখন করা হয় তখন এখানে দুটো ফুটা আছে একটু ক্যামেরাম্যান সামনের দিকে এইখানে দুইটো ফুটা এই ফুটোটা দিয়ে যদি আমি ঢুকাই তাহলে এদিকে সোজা বের হয় আর একটা ফুটো আছে যেটা হচ্ছে এই যে জায়গাটা এখান দিয়ে এটা ঢুকালে এদিকে বের হচ্ছে কিন্তু এই জায়গাটা গ্যাপ আছে এই এই যে জায়গাটা পুরোটা গ্যাপ আছে তো এদিক দিয়ে টানলে এই ফুটোটা দিয়ে ঢুকালে একদম এখানে একটা রোড আছে সেই রোড দিয়ে গিয়ে এদিকে বের হয়ে যায় তখন দেখা যায় যে তার গলার এপর ওপর হয়ে গেছে তো আশা করি বন্ধুরা সব বুঝে গেছেন ভিডিওটির ব্যাপারে তো ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যেন আপনাদের সব বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি চলে যায় যত যত বেশি পারবেন ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনারা কি কি ভিডিও দেখতে চান কি কি ম্যাজিক শিখতে চান আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি চেষ্টা করব ভিডিও আপনাদেরকে শেখানোর জন্য থ্যাংক ইউ